আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা মিরপুরে অ্যাজ এ গ্রুপ প্র্যাকটিস স্টার্ট করলাম, খুবই ভালো লাগছে। লকডাউন টাইমটা খুব ডিফিকাল্ট ছিল ওই সময়, কারণ টিমমেট থেকে দূরে, প্র্যাকটিস থেকে দূরে, বাট যতটুকু বাসায় আমরা করতে পেরেছি রানিং বা জিম ওয়ার্ক, বাট স্কিলের কাজগুলো করতে পারছিলাম না। বাট এখন ওই জিনিসগুলো আমরা স্টার্ট করেছি বেশ অনেকদিন ধরে, ইন্ডিভিজুয়াল সেশন হলো, এখন আমরা গ্রুপ ওয়াইজ ট্রেনিং স্টার্ট করেছি, তো ইটস বিন গুড নাও। লকডাউনের সময়টাতে একটা জিনিসে বেশ উপকার হয়েছে আলহামদুলিল্লাহ আমার, সেটা হচ্ছে আমার ফিটনেসটা চেষ্টা করেছে যেন আরও বেটার করা যায়। আর ট্রেডমিলে ইউজ করেছে বেশ অনেক গাইডলাইন ছিল ফিজিও এবং ট্রেনারের, ওনাদের সাথে উইকলি বা তিন চার দিন পরপর কথা হতো যে কী কাজ করা যায়, জিমের প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে, তো ওই জিনিসগুলো নিয়ে কাজ করেছে এবং ব্যান্ডের কাজগুলো করা হয়েছে, তো ওইগুলো কাজ করে বেশ ভালো ফল পেয়েছে। এখন জাস্ট স্কিলের কাজগুলো করছি, কারণ দিন শেষে স্কিলটাও ইম্পর্টেন্ট, তো ফিটনেস এবং স্কিল দুইটা মিলেই ভালো পারফরমেন্স করতে হবে। ব্যাটিং করছি বেশ, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল সেশন স্টার্ট করেছি বেশ চার পাঁচ সপ্তাহ হলো, তো সেখানে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো কাজ করা ছিল, ব্যাটিং কোচের সাথে কথা হয়েছিল, তো সেই নির্দেশনা অনুযায়ী কী কী কাজ করা দরকার ছিল, মেশিনে বোলিং মেশিনে কাজ করেছি, তো এখন টিমমেটদের সাথে এখন কাজ করছি, এখন গ্রুপ ওয়াইজ কাজ করা হচ্ছে, টিমমেটরাও বেশ অনেক উৎফুল্ল এবং আমিও বেশ উৎফুল্ল, কারণ দিন শেষে এটা একটা টিম গেম এবং টিমে সবার সাথে মিলে যদি ট্রেনিংটা এনজয় করা যায় ওটা আরও বেশি ইউজফুল হয় নিজের জন্য এবং টিমমেটদের জন্য।